আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি, কারণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের কৃতজ্ঞতার ঋণ যাতে কিছুটা হলে শোধ করতে পারি, সুতরাং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি, এভাবে যাতে আজীবন আপনাদের সাপোর্ট পাই সেজন্য সবসময় আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের ভিত্তিতে আপনাদের ভিডিওগুলো দেওয়ার আমি চেষ্টা করব। আজকে যে দুটো ওয়েবসাইট আপনাদের সাথে টু দ্য পয়েন্ট আমি শেয়ার করব, সেই দুটো ওয়েবসাইট একটু পরে আপনারা দেখতে পাবেন যদি ভিডিওটি আপনি স্কিপ না করে দেখেন। আমরা সাধারণত যারা স্টুডেন্ট রয়েছে অথবা আনএমপ্লয়েড রয়েছে অথবা ইনকাম জেনারেট করা যাদের জন্য একেবারে ফরজে আইন অথবা বেঁচে থাকার মতো অক্সিজেনের মতো, আমি মনে করি সার্ভে করা অথবা ক্যাপচা টাইপিং জবগুলো করে আপনি শুরু করতে পারেন অনলাইন আর্নিং। কেননা বড় ধরনের ইনকাম না হলে আপনি ছোট ছোট ইনকাম দিয়ে যখন আপনি শুরু করবেন তখন আপনার বিশ্বাসের মাত্রাটা আকাশ পরিমাণ হয়ে যাবে। এভাবে আপনি আপনার বিশ্বাসের পরিমাণটা যখন বাড়াতে পারবেন এবং মাস শেষে যদি কিছু ইনকাম জেনারেট করতে পারেন অনায়াসে আপনি এগিয়ে যেতে পারবেন। সো আমি গত কিছুদিন আগে আমার কমিউনিটি ট্যাবের মধ্যে একটি প্রশ্ন ছড়িয়ে দিয়েছিলাম যে হোয়াট টাইপ অফ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ, আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। আপনারা এখানে দুটো আমি প্রশ্ন দিয়েছিলাম, দুটোতে আপনারা 80% কমেন্ট করেছেন বা ভোটিং করেছেন ফ্রি আর্নিং প্রসেসে আপনারা ভিডিও পেতে চান এবং 20% পেইড আর্নিং প্রসেসে পেতে চান। তাহলে আমি অবশ্যই ধরে নিব যে আপনারা ফ্রি আর্নিং সোর্স খুঁজছেন অথবা মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে। আপনি সেই ধরনের দুটো ওয়েবসাইটের সাথে আপনারা পরিচয় হতে যাচ্ছেন। প্রথম যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি আমি একটু পরেই বলছি। এই ওয়েবসাইটের যেটি বেনিফিট সেটি হচ্ছে, প্রথমে আপনি সাইন আপ বোনাস পাচ্ছেন $3 ইনস্ট্যান্ট দিয়ে দিবে এবং পাশাপাশি এখানে সার্ভে করে রেফার করে আর্নিং জেনারেট করতে পারবেন এবং 24 আওয়ার মধ্যে আপনি অবশ্যই পেমেন্ট প্রসেসিংটা করে ফেলতে পারবেন এবং $15 হলে খুব সহজে আপনি অ্যামাউন্টটা উইথড্র করে নিতে পারবেন। এবং 2005 সালে চালু হওয়া এই ওয়েবসাইটটি অদ্যাবধি মার্কেটে আছে এবং অনেকেই কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করছে। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবকিছু দেখাবো, আশা করি সাথে থাকবেন এবং টোটাল দুটো ওয়েবসাইট আমি শেয়ার করবো। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি প্লেলিস্টে ক্লিক করেন এখানে ফ্রিল্যান্সিং বিষয়ক অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না, কারণ আমার চ্যানেলের মধ্যে রিসার্চেবল এবং কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং 752টি ভিডিও অদ্যাবধি আপনি পাচ্ছেন। সুতরাং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, যে কোনো দুটো বা একটি ভিডিও যদি আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখে আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন তাহলে সেটি এনাফ। শুরু করছি, একটু পরে সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিব, সেটি হচ্ছে এটি কতটুকু বিশ্বাসযোগ্য সেটি জানার জন্য আমি সিমিলার ওয়েবের সাহায্য নিচ্ছি। সিমিলার ওয়েব এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে অথবা র্যাঙ্কিং কেমন সেটি আপনি দেখতে পাচ্ছেন। সো গ্লোবাল র্যাঙ্ক, কান্ট্রি র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু কিন্তু আপের দিকে রয়েছে এবং পাশাপাশি আপনি যদি একটু স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে নিচে দেখতে পাবেন যে ব্রাজিল, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, ফিলিপাইন্স, ভেনিজুয়েলার মতো বাঘা বাঘা কান্ট্রি পিপল গুলো এখানে কাজ করে আর্নিং জেনারেট করছে। সুতরাং আপনি কেন নয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা মোবাইল অথবা আপনি আপনার কম্পিউটারটিকে ইউজ করে আপনি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে। সো প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য জাস্ট আপনাকে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। আর ইতিমধ্যে আপনি চ্যানেলটি ইতিমধ্যে যদি আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই সাইন ইনের মধ্যে ক্লিক করতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে আপনি নতুন, সো সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি মেল না ফিমেল সেটি এখানে কানেক্ট করে দিবেন, তার মানে কনফার্ম করে দিবেন। ফার্স্ট নেম, প্রাইমারি ইমেল এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে নেক্সট অপশনটি এখানে চলে আসবে, অর্থাৎ এই ইন্টারপেজে আপনাকে নিয়ে আসবে। ইন্টারপেজ আসার পরে এখানে লেখা দেখা যাচ্ছে যে সাইন আপ গেট $3 বোনাস, অর্থাৎ আপনি সাইন আপ করার সাথে সাথে $3 ফ্রি পাচ্ছেন। সো এখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইগেন দিবেন, এরপর আপনি জিপ কোড দিবেন, তার মানে আপনার পোস্টাল কোডটা দিবেন। এরপর আপনি এখানে যে ক্যাপচার বক্সটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের এখানে বাস ফিল আপ করতে বলেছে, এটি করছে এটি। এরপর আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে अपने नेक्स्ट जो इंटरफेसटी पाबेन सेई इंटरफेसटी आमि एकटु परे देखाच्छि अर्थात आपनि चले आसबेन सरासरि एई इंटरफेसের মধ্যে দ্যাটস ইট अर्थात आपनि साइन अप करे ফেলছেন साइन अप করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে $30 কিন্তু আপনার আর্নিং হয়ে গিয়েছে তার মানে আপনি সাইন আপ বোনাস পেয়েছেন এরপরে যেভাবে আপনি প্রসিড হবেন প্রথমত এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনি আপনার প্রোফাইলটা সেটিং করে নেবেন সেটি কিভাবে করবেন আমার দেখিয়ে দেওয়ার আশা করি প্রয়োজন নেই আশা করি সেটি করতে পারবেন সো এখানে ক্যাশ $3 তো পেয়েছেন পয়েন্টস পাবেন কাজ করে তারপর আপনি এখানে ইমেল রিড করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন কি কি প্রসেসে আপনি আর্নিং করতে পারবেন সেই অপরচুনিটিগুলো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি আশা করি ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন 1000 লাইক আজকে চাই আপনাদের সকলের কাছ থেকে সো আপনি শেয়ার করেন বেশি বেশি করে সবাই যাতে উপকৃত হতে পারে সো প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে ক্যাশ সার্ভে ভিজিট দ্য ক্যাশ সার্ভিস সেকশন ডেইলি ফর সার্ভে অপরচুনিটিস देयर আর নিউ সার্ভিস अवेलेबल এভরি ডে এন্ড ইউ ক্যান আর্ন $0.5 to $1 পার সার্ভে আপনি এত ডলার করে পারছে আমি যে ভিডিওগুলো দিয়েছি অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইট বা অ্যাপস গুলো শেয়ার করেছি সার্ভে ভিত্তিক সেখানে কিন্তু এত পেমেন্ট দেয় না why not start earning money for your opinions তার মানে আপনাকে শুরু করতে বলেছে এরপর ক্যাশ অফারে 100% আপনি পাচ্ছেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি অফার আপনি এখান থেকে ফ্রি অফারও নিতে পারবেন এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে পেইড ইমেলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটি নতুন হতে পারে সো এটি আমি ওপেন করছি ওপেন করার পরে আমি নেক্সট ট্যাবে চলে যাব ট্যাবে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট ইন্টারফেস চলে আসছে সো থ্যাংক ইউ অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড তার মানে আমি আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেটেড করে ফেলেছি তার মানে এটি আমার কনফার্ম হয়ে গিয়েছে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে টপ পেইড সার্ভেগুলো আপনার এখানে দেওয়া আছে প্রত্যেকটির জন্য অ্যামাউন্ট লেখা রয়েছে আপনি চাইলে কাজগুলো শুরু করতে পারেন সো কিভাবে শুরু করবেন আমি একটু দেখাচ্ছি সো প্রথমে আপনাকে এখানে ক্লিক করতে হবে আর্ন $0.4 তার মানে সার্ভে ক্লিয়ার করার জন্য লিক টেকিং সার্ভিস এরপরে স্টার্ট ইওর ফার্স্ট ওয়ান রাইট নাও এন্ড আর্ন ক্রেডিট অফ ইওর অপিনিয়নস আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হলো উড ইউ লাইক ইওর অপিনিয়ন হিয়ার এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে সো আমি ডেট অফ বার্থটা দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার সামনে নেক্সট ইন্টারফেস উপস্থিত হবে স্টেপ বাই স্টেপ আপনি যদি দেখেন তাহলে অনায়াসেই এই কাজগুলো করে ফেলতে পারবেন সো আমি এটিতে ক্লিক করছি ক্লিক করার পরে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করে দিতে হবে সো আমি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি এখান থেকে যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলো আপনি আপনার পছন্দ মতো বা আপনার যেটি সেটি আপনি চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন আদারে ক্লিক করলাম এরপর আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আনসাপোর্টেড কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কারণ এটি সাপোর্ট নেই আদারে যখন দিয়েছে সুতরাং আপনাকে আবার ক্লিক করতে হবে তার মানে যে কোনো একটি কান্ট্রি থেকে আপনি এখানে অবশ্যই সিলেক্ট করার পরে আপনি এখান থেকে পরবর্তী ধাপগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন তার মানে ইজিয়েস্ট হয় আমি মনে করি সো স্টেপ বাই স্টেপ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আর্নিং জেনারেট করার অপরচুনিটি আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাচ্ছেন দ্যাটস ইট অর্থাৎ এক কথায় বলা যায় যে সার্ভে কাজগুলো করার জন্য আপনি এখানে শুধুমাত্র সময় দিলে আপনার হয়ে যাবে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট করার জন্য আপনি যদি সময় দেন তাহলে আমি মনে করি এখান থেকে আর্নিং জেনারেট করা অনেক বেশি ইজিয়েস্ট হবে সো আশা করি এটি করতে পারবেন দ্যাটস ইট এবার দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কিভাবে আপনি পেমেন্টগুলো নেবেন সো আপনি যদি মাই অ্যাকাউন্টে চলে আসেন মাই অ্যাকাউন্টে চলে আসার পরে মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে আপনার এখানে থ্রু সবকিছু ইনফরমেশন দিতে হবে প্রথমত এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এরপর আপনি পাসওয়ার্ড এডিট করতে পারেন অথবা ইমেল চেঞ্জ করতে পারেন এবং স্ট্রিট অ্যাড্রেস দিবেন সিটি দেওয়ার পরে আপনি এখান থেকে যাবতীয় যে ইনফরমেশনগুলো চেয়েছে এবং এখানে স্টেট এবং প্রভিন্স দিবেন এরপর আপনি এখানে জিপ কোডটা দিবেন জিপ কোডটা দেওয়ার পরে কান্ট্রি সিলেক্ট করে দিবেন এরপর ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে পেপল ইমেল আপনাকে এখানে দিতে হবে তার মানে আপনি অবশ্যই এখান থেকে পেপলে ইনকামটা উইথড্র করে নিতে পারবেন সো প্রত্যেকটি এখানে ইমেল সাবস্ক্রিপশন যেটি বলেছে ইমেল সাবস্ক্রিপশনটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটি ইমেলের জন্য $0.02 করে দিবে তার মানে এখান থেকে আপনি এটি সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে দেওয়ার পরে the higher your paid email rate the faster your guaranteed paid emails GPE will equal to 0 আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করবেন সেভ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করার পরে ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে দ্যাটস ইট এতটুকুই অর্থাৎ কিভাবে আপনি আপনার প্রোফাইল সেটিংসটা করবেন সেটি দেখিয়ে দিলাম এরপর আপনি এগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর নির্দিষ্ট অ্যামাউন্টে যেটি রয়েছে সেটি অবশ্যই আপনি আর্নিং করে নিতে পারবেন যেহেতু আপনি সার্ভের কাজগুলো হয়তো করেছেন তাহলে অবশ্যই জানবেন আর যদি না করে থাকেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আজকের ভিডিওটা আপনার জন্য ইজিয়েস্ট হবে এবং রিকোয়েস্ট পেমেন্টে আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলের মধ্যে অবশ্যই একটি লিংক পেয়ে যাবেন। সেই লিংকে যাওয়ার পরে এখানে লেখা আছে অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট টু আর্ন ক্যাশ এন্ড নিউ অ্যাক্টিভেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু। এততে আমার একটি ইমেল পাঠিয়েছে, সো আমি সেটি চেক করে দেখব। চেক করে দেখার পরে আমি সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আশা করি কি দিয়েছে সেটি আপনারা বুঝতে পারবেন। তার মানে আপনাকে ইমেলটা চেক করতে বলেছে। এখানে ইনবক্সে যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্প্যাম ফোল্ডার যেটি সেটিতে ক্লিক করতে হবে, অথবা আপনি অল ইমেলসে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন। দ্যাটস ইট, এতটুকু। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কাজ করতে হবে। অনেক সময় ইমেলটা আসতে কিন্তু একটু লেট হয়, সো টেনশনের কোনো কারণে ইমেলটি যখন আপনি পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর আপনি অনায়াসেই এখান থেকে বাকি কাজগুলো করতে পারেন। ইনস্ট্রাকশনস ফর হুইট লিস্টিং আওয়ার ইমেল, এখানে ইমেলের মধ্যে এটিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি জিমেলের জন্য কত পাবেন, তারপরে আপনি জিমেল অ্যাপের জন্য কত পাবেন, সবকিছু কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। আপনি এগুলো বুঝে তারপর আপনি স্টেপ বাই স্টেপ কাজ শুরু করে ফেলতে পারবেন। এই হচ্ছে প্রথম একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আপনি কাজ করে আপনি নির্দিষ্ট পরিমাণ ডলার পেয়ে যাবেন এবং পয়েন্ট পেয়ে যাবেন। এবার চলে আসছে আরেকটি জিনিস, সেটি হচ্ছে পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে রিডিম পয়েন্ট যেটি সেটিতে ক্লিক করতে হবে। সেটিতে ক্লিক করার পরে আপনি ইমেলটা যেটি ইমেল অ্যাক্টিভেশন যেটি করেছে, অর্থাৎ যেটি ইমেল পাঠিয়েছে সেটি আপনাকে চেক করতে হবে। ইমেলটা চেক করার পরে একটু হয়তো আসতে লেট হতে পারে। ইমেলটা চেক করার পরে অবশ্যই আপনি নেক্সট কাজগুলো শুরু করতে ফেলতে পারবেন। এরপর এখানে সার্ভেতে যদি আপনি ক্লিক করেন, এখানে সার্ভের জন্য অনেকগুলো কাজ রয়েছে। এই সার্ভেগুলো কিন্তু আপনি অনায়াসেই করতে পারবেন এবং এটি লিমিট 1 ডে দেওয়া আছে। লিমিট 1 ডে দেওয়া আছে, অর্থাৎ এটি নির্দিষ্ট পরিমাণ $0.35 টু $1 পর্যন্ত প্রত্যেকটি সার্ভের জন্য আপনি এখান থেকে অবশ্যই আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। দ্যাটস ইট। এবার যদি আমি পয়েন্টস এর মধ্যে ক্লিক করি, আপনি কত পয়েন্টস আর্ন করেছেন সেটি এটি এখানে শো করবে। ভিউ আর্ন পয়েন্ট, অর্থাৎ কতটুকু পয়েন্ট আপনার এখানে জমা হয়েছে সেটি আপনি এখান থেকে অবশ্যই দেখতে পাবেন। ফিস আর অফার্স, এখানে অলে ক্লিক করলে আপনি সবকিছু দেখতে পারবেন, অর্থাৎ কাজ করার এগেনস্টে আপনি এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন অনায়াসেই। এরপরে অফারে যদি আপনি ক্লিক করেন, অফারে ক্লিক করার পরে ফ্রি অফার্স রয়েছে, সার্ভে অফার রয়েছে, অনেকগুলো অফার আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি শপিং করতে পারবেন, কুপন নিতে পারবেন এবং রেফার ফ্রেন্ডসে ফ্রেন্ডকে রেফার করে আপনি 15% পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন। ইউ উইল বি ক্রেডিটেড 50% রেফারেন্স আর্নিংস ফর কমপ্লিটিং অফার্স, টেকিং সার্ভিস এন্ড শপিং অনলাইন। দ্যাটস ইট, এতটুকুই। 15% পর্যন্ত আপনি এখান থেকে রেফার নিতে পারবেন। আপনি যদি আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের মধ্যে রেফারেল লিঙ্কটা বসাতে চান তাহলে এটি বসাতে পারবেন। আর এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রোভাইড করে আপনি আর্নিং করতে পারবেন 15% পর্যন্ত। ব্যানার সাইজ এখানে দেওয়া আছে, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের মধ্যে এই সাইজ অনুসারে বসিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। এটি হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট। এবার আমি দ্বিতীয় ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করছি। সেটির নাম হচ্ছে এটির নাম solveCaptcha.com। এটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে কাজ করে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন বা আর্নিং জেনারেট করতে পারবেন। সো কিভাবে কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমত আপনাকে দুটো অপশন এখানে দেখতে পাচ্ছেন, অর্ডার ক্যাপচা, এরপর যেটি দেখতে পাচ্ছেন এই যে ওয়ার্ক ফর solveCaptcha, এটিতে আপনি ক্লিক করবেন। কুইক স্টার্টে ক্লিক করার পর আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলেছে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন। আর যদি অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেওয়া রয়েছে সেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে রিপিট পাসওয়ার্ড, এরপর যেখানে একটি ক্যাপচা রয়েছে সেটি ফিল আপ করবেন। ফিল আপ করার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনি তিনটি অপশন পাবেন, কাস্টমার, অ্যাডভাইজার অথবা ওয়ার্কার, তিনটি অপশন পাবেন। আপনাকে অবশ্যই ওয়ার্কারে সিলেক্ট করে দিতে হবে। ওয়ার্কার সিলেক্ট করে দেওয়ার পরে আপনি অনেক সময় ইমেল পাবেন, না পারলে সমস্যা নেই। এরপর আপনি যে ড্যাশবোর্ডটা পাবেন সেই ড্যাশবোর্ডটা হচ্ছে কিন্তু এটি, অর্থাৎ আপনি খুব সহজেই solveCaptcha.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে এই ইন্টারফেসটি পাবেন। এবার কিভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি। সো কি পরিমাণ ইমেল পাবেন বা সার্ভে পাবেন সেটি স্টার্ট ওয়ার্কে ক্লিক করবেন। স্টার্ট ওয়ার্কে ক্লিক করার পরে আপনি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট এবং স্টার্ট ওভার। আমি 42টার মধ্যে 4টি কাজ শেষ করে ফেলেছি, ক্যাপচা টাইপিং এবং আরেকটি কথা বলে রাখা ভালো, নর্মাল এবং রিক্যাপচার জন্য আপনি এখানে ক্লিক দিয়ে রাখবেন, অথবা আপনি সহজ ক্যাপচার জন্য অনলি নর্মাল যদি পেতে চান তাহলে নর্মাল আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো আমি নর্মাল প্লাস রিক্যাপচারতে ক্লিক করলাম, এরপরে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখানে যে ক্যাপচাটি এসেছে সেই ক্যাপচাটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে দিয়েছে যে 5 স্মল এন্ড জে Z F 7 তারপরে F তো আমি একটু ব্যাকে যাচ্ছি আরেকটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আপনি যদি স্টার্ট ওয়ার্কে ক্লিক করেন তাহলে যদি নরমালে দেন তাহলে অবশ্যই নরমালের যে ক্যাপচাগুলো সেই ক্যাপচাগুলো আপনার সামনে উপস্থিত হবে সো আমি সেটিও দেখাচ্ছি সো আবার আসছে সেটি এবং সেটি আপনাকে এখানে ফিলআপ করে তারপর এন্টারে ক্লিক করতে হবে ইট ইজ নট এ ক্যাপচা যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি অবশ্যই নতুন ক্যাপচা হয়তো পেতে পারেন অথবা আগের ক্যাপচাটিও পেতে পারেন দ্যাটস ইট এতটুকুই এবার আমি এটি ফিলআপ করেছি প্রথমটা ফিলআপ করেছি এরপর এখানে বলেছে সান S E T sunset এরপরে রোড বলেছে R O A D যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে অবশ্যই ফিলআপ করতে হবে এরপর এটি চলে আসছে T R small letter স্পেস দিতে হবে R দিতে হবে তারপরে স্পেস দিতে হবে তারপরে O দিয়েছে তারপরে I দিয়েছে তারপরে স্পেস দিতে হবে তারপরে দুটো স্পেস দিতে হবে তারপরে একটা স্পেস তারপরে O দিতে হবে তারপরে A তারপরে টি এরপর দুটো স্পেস এরপর এইচ তারপরে ও দিয়েছে ঠিক আছে টোটাল 42 টির মধ্যে আমি 6টা ক্লিয়ার করেছি আশা করি এইভাবে ক্যাপচাগুলো ফিলআপ করবেন ক্যাপচাগুলো ফিলআপ করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে যখন তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আপনার এখানে ডলারটা জমা হবে এবার চলে আসি বাকি কিছু জিনিস সেটা হচ্ছে অনলাইন স্ট্যাটিস্টিক্স ক্লিক করার পরে আপনি এখানে রেট দেখতে পাচ্ছেন কারেন্ট রেট পার ক্যাপচা প্রত্যেকটি ক্যাপচার জন্য 0.17 ডলার এরপরে আপনি রিক্যাপচার জন্য 1 ডলার করে পাচ্ছেন এবং প্রত্যেকটি 1000 এর জন্য এরপর ক্যাপচা স্পিড এভারেজ ক্যাপচা ওয়েটিং টাইম 42 সেকেন্ড এরপরে এটি স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছেন টেম্পোরারি ব্যান্ড ওয়ার্কারস ওয়েটিং মডারেশন এরপরে আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যানসার খুঁজে পেতে পারেন এরপর আপনাদের ব্লগ সাইট রয়েছে ব্লগ সাইটের মধ্যে ক্লিক করার পরে আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন এরপর ওয়ার্কারে ক্লিক করছি আপনি তিনভাবে কাজ করতে পারেন সেটি বলেছি আপনি ওয়ার্কার সিলেক্ট দিয়ে রাখবেন যেহেতু আপনি ওয়ার্কার হিসেবে সাইন আপ যদি করে থাকেন তাহলে ওয়ার্কার সিলেক্ট দিয়ে রাখবেন আর ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি অবশ্যই এখান থেকে পুরো যে ইনফরমেশন গুলো সবকিছু পেয়ে যাবেন আপনার ডিটেইলস গুলো আশা করি বুঝতে পেরেছেন দুটো ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন মিনিমাম মাস শেষে ইনকাম জেনারেট করার অপরচুনিটি আপনি এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন এটা হচ্ছে রেফারেল লিংক প্রোভাইড করে কিন্তু আপনি এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন অনায়াসে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এখানে আর বোঝানোর কিছু নেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে আপনারা বাকি ভিডিওগুলো দেখতে থাকুন এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনো না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক করে রাখুন I'll catch you guys in my next video till then take care